বাঁচবে এবং এই রাজ্যের সরকার এই রাজ্যের প্রশাসন তাদের পাশে দাঁড়াবে। আর এই অধিকারটাকে আদায় করার জন্যই আমরা আপনাদের কাছে তখনও এসেছিলাম, ভোটের অনেক আগেও এসেছিলাম, ভোটের পরেও আসছি। নিজেদের অধিকারটা বুঝে নেবার জন্য বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকাটাও একটা লড়াই। আর সেই লড়াইয়ে যাতে আপনারা পিছিয়ে না যান তার জন্যই আমাদের পার্টি উত্তর চব্বিশ পরগনা যারা এসেছেন এই এলাকার নন্দীগ্রামের পার্টি, যেখানে পরিতোষরা আছে, প্রীতমরা আছে, রামহরি কাকুরা আছেন, তারা প্রত্যেকে আপনাদের পাশে দাঁড়িয়ে আছেন এই লড়াইয়ে, যাতে আমরা বেঁচে থেকে আমাদের যেটা আসল লড়াই, যেটা আসল আমাদের দাবি, যে আমরা লাইন রাজেন্দ্রনাথ দাস, সবাই দেখতে পাবো। দীপক দাস, খুব ভালো হলো, আনন্দিত লাগলো। যাই গরিব মানুষের সুযোগ পেয়েছে, বা যে স্বাস্থ্য পরিষেবা পেয়েছে, এটাই আনন্দিত পেয়েছি, যাতে আরো বেশি বেশি করে মানুষ আসে, পরিষেবা পায়, আমি সেই দিকটা বলবো। খুব ভালো মনে হয়। আর আপনি ওষুধ আরো নিলেন? হ্যাঁ, ওষুধ নিয়েছি, মোটামুটি যে সমস্যা ছিল সমস্যার মতো বললাম, বলতে ডাক্তার ওষুধ দিয়েছে, মোটামুটি যেগুলো দিয়েছে বাকিটা আমাকে নিয়ে কিনে নিতে হবে, একটা ওষুধ কিনতে হবে বললো, যেখানে নিয়ে আমাদের সাপ্লাই ওইটা কিনে নেবেন, আর বাকি ওষুধ দিয়েছে মোটামুটি। আপনার নাম? শেখ মনসুর আলী। আর ওকে আমি ওরকম থেকে আরেকটা কথা বলে রাখছি, বললাম যে আমাদের অঞ্চল, গোকুলনগর অঞ্চল, সোনাচুরা অঞ্চল এবং কালীচরণপুর অঞ্চলের যে জায়গাগুলো ডুবে গেছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সমস্ত জায়গায় আমরা আস্তে আস্তে করে আমাদের সাধ্য মতো সেই সব মানুষদের পাশে থেকে প্রাণ তুলে দেওয়ার চেষ্টা করছি। ফলে আপনারা ভালো থাকবেন, কোভিড পরিস্থিতি মেনে চলবেন এবং আগামী দিনেও এখানকার যে কোনো পরিস্থিতিতে মানুষ সমস্যায় পড়লে আমরা আপনাদের পাশে থাকব, এবং আজকের এই ত্রাণ ক্যাম্প যাতে সুস্থভাবে সমাধান হয়, আমাদের পার্টির দেওয়া ত্রাণ যতটুকু পেরেছি আপনাদেরকে তুলে দেওয়ার জন্য আমরা সমবেত হয়েছি। আপনারা গাড়ি থেকে সুস্থভাবে নিয়ে যাবেন, সদ্য অনুরূপা দাস অনুদি আছেন, আপনাদের তুলে দেবেন। বঙ্কিম গারু।
বঙ্কিম গারু পরেরটা ডাকো সত্যেন গারু সত্যেন গারু পরেরটা দাও সত্যেন গারু নাই বর্তমান যে পরিস্থিতি প্রাকৃতিক পরিস্থিতি অতিমারী এবং মহামারী করোনার সঙ্গে সংযুক্ত হয়েছে এক ইয়াস বা জশ নামে একটা ঝড় এই বিফলা আক্রমণে মানুষ বা মানুষের সামাজিক জীবন বিপর্যস্ত এবং বিধ্বস্ত সমাজ সম্পৃক্ত মানুষ হিসেবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা পাশাপাশি ছাত্র এবং যুবক যারা নতুন করে বিপন্ন বন্ধু হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়েছে রেড ভলেন্টিয়ার্স হিসেবে এবং সারা পশ্চিমবাংলা ব্যাপী তাদের এই সামাজিক কর্মসূচি মানুষের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সঙ্গে থেকে সাথে থেকে তাদেরকে পাশে থেকে যেমন করোনা মোকাবিলায় বিভিন্ন ধরনের কিটস অক্সিজেন ঔষধ ফল খাওয়ার যেমন পৌঁছে দিচ্ছে ঠিক তেমনি ইয়াস নামক ঝড়ে বিধ্বস্ত মানুষের পাশেও তারা দাঁড়িয়েছে বিপন্ন বন্ধু দেবদূত হিসাবে তারা দাঁড়িয়েছে তারা সরকারে নেই কিন্তু তারা দরকারে আছে এবং এই যে রেড ভলেন্টিয়ার্স যারা আগামী দিনের যারা প্রজন্ম তরুণ ছাত্র যুব যুবা তারা সবাই একসঙ্গে এক প্রাণ হয়ে এক জাতি হয়ে দলমত নির্বিশেষে কোনো রকম ধর্মের ভেদাভেদ না রেখে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশেষ করে আছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় গাছটা একটু এদিকে সোজা করো।